আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পশুনি লাইফ স্টাইলে। তোমাদের সকলকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে, নতুন শীতের সবজি দিয়ে, মূলা দিয়ে। আজকে স্পেশাল একটা সবজি রান্না করব, সেটা হলো মূলা দিয়ে শুটকি দিয়ে। যে মূলাটা সিদ্ধ করে নিলাম আর শুটকিটাকে আমি বেটে নিলাম, ভিজিয়ে রেখেছি, এখন বেটে নিলাম। দেখতে পারতেছো, সবাই সিম্পল রান্নাটা জানো, আমি একটু অন্যরকম করে নতুন নতুনত্ব দিয়ে রান্না করতেছি। তোমরা তোমার আমাদের আমার সাথে থেকো। এই দেখো, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, আর হলো শুটকি বেটে নিলাম। এই দেখো, হলুদ মরিচ, শুটকি একসাথে দিয়ে, আমি তেলটা একসাথে দিয়ে, তেলটার পরিমাণ কম হবে, তেল না দিয়েও রান্না করা যায় কিন্তু তবু একটু দিলাম। তেলটা দিয়ে একটু নাড়াচাড়ে দিচ্ছি, কষানো হচ্ছে, আর কাঁচামরিচটা একটু পরেও দিয়ে দিলাম আমি। দেখো, আস্তে আস্তে আমি হালকা হাতে দিয়ে নাড়াচাড়া করলাম, আর মূলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি হালকাভাবে। হালকা হাতে নাড়াচাড়া দিচ্ছি, তেলটা ভেসে ভেসে যাবে। আবার ডেকে দিলাম। এই যে দেখো গাইস, তেলটা ভেসে ভেসে উঠেছে। আর শুটকি দিয়ে মূলা খুব অনেকে আস্তা রান্না করে, কিন্তু বেটে রান্না করলে বেশি ঘ্রাণটা বেশি ভালো লাগে আর স্বাদটাও ভালো লাগে। এই যে আমি দিয়ে দিলাম মূলাটা, ঢেলে মূলাটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি হালকা হাতে, যেন মূলাটা পুরোটাই শুটকিটার ভিতরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কালারটা অনেক কালারফুল লাগতেছে, খেতেও সুস্বাদু হবে আশা করি আল্লাহর রহমতে। আমি একটু ঢেকে দিলাম, এই যে আবার উঠিয়ে দিলাম। পানি এখনো ব্যবহার করিনি, পানি কিছুক্ষণ পর। ভালো মতো কষিয়ে নিচ্ছি, কেন মশলাটা ভিতরে যাক, কেন তাই আমি আবার ঢেকে দিলাম। এই দেখো, ঢাকনাটা উঠালাম, এখন মাখা মাখা হয়ে গেছে, তেল তেল বের হয়ে গেছে। হালকা হাতে নাড়াচাড়া দিচ্ছি, কেননা নাড়াচাড়া হালকা হাতে না দিলে মোলাগুলো ভেঙে যাবে, সিদ্ধ হয়ে গেছে, কষানোতে সিদ্ধ পুরোপুরি হয়ে গেছে। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম মোলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। আমি ঢেকে দিলাম, হয়ে গেছে আমার মাখা মাখা, কেন ওটা মাখা মাখাই হবে, বেশি ঝোল হবে না এটা। তরকারিটা আবার ঢেকে দিলাম, আমি উঠিয়ে ফেললাম ঢাকনাটা। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিইনি, আমি ধনিয়া পাতা খাই না, তো এটাতে ধনিয়া পাতা দিলে বেশি মজা হয়, ঘ্রাণটাও ভালো লাগে। আমি খাই না দেখে দিইনি। এই দেখো, একটু মাখা মাখা হয়ে গেছে, বেশি একটা ঝোল থাকবে না, এটা টেনে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের সুন্দর মিষ্টি হাত দিয়ে, আঙুল দিয়ে একটি লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই যে হয়ে গেছে আমার তরকারিটা, একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি জোর রাখিনি। আল্লাহ হাফেজ।